আমারও রাজনৈতিক আক্রমণের শিকার হলেন মেলাঘর থানাধীন মোহনভোগ ব্লকের অধীন চন্দুল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের তিপ্রামাথার কর্মী মনির হোসেন, বয়স 38। বর্তমানে আহত তিপ্রামাথার কর্মী মনির হোসেন তৈবান্দাল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বৃহস্পতিবার বিকেল 3:15 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, তিপ্রামাথার কর্মী মনির হোসেন 16 ফেব্রুয়ারি ভোটের দিন কালাপানি স্কুল সংলগ্ন মনির হোসেনের বাড়িতে তিপ্রামাথার কর্মীদের খাওয়া দাওয়ার জন্য রান্না করা হয়। আর তখন থেকে বিজেপির কর্মী অজয় কুমার নোয়াটিয়া, রবিবাসী নোয়াতিয়া, সোমেন নোয়াতিয়া মনির হোসেনকে টার্গেট করে রাখে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি ক্ষমতায় আসলে তিপ্রামাথার কর্মী মনির হোসেন ভয়ে বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেয় মোহনভোগ আমির হোসেনের বাড়িতে। বুধবার বিজেপির এই 3 কার্যকর্তার খবর পেয়ে মোহনভোগ আমির হোসেনের বাড়িতে গিয়ে মনির হোসেনকে এলোপাথারি কিল ঘুষি লাঠি এবং লাঠি দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে মনির হোসেন। শেষ পর্যন্ত আহত মনির হোসেনকে তার পরিবার এবং আমির হোসেনের পরিবারের লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে তাদের কাছে খবর আসে মোহনভোগ সেতুতে একদল দুষ্কৃতিকারী জড়ো হয়ে রয়েছে, অর্থাৎ হাসপাতালে নেওয়ার সময় সেতুর উপরে আবার আক্রমণ করবে। এই কথা শুনে আহত মনির হোসেনের পরিবার এবং অন্যান্যরা মনির হোসেনকে তৈবান্দাল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে প্রায় 100+ তিপ্রামাথার কর্মী সমর্থকরা হাসপাতালে জড়ো হয় আক্রমণকারীদের উপরে পাল্টা আক্রমণের জন্য। এদিকে তৈবান্দাল ফাঁড়ি থানা, মেলাঘর থানার পুলিশ ছুটে আসে যাতে দ্বিতীয়বার আর রাজনৈতিক আক্রমণের ঘটনা না ঘটে। তবে এই ঘটনায় গোটা তৈবান্দাল এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। রাস্তার উপরে মায়ের কত বাহির রাখবো। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।